1899 সালের 24 মে অবিভক্ত বর্ধমান জেলার অধুনা পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মঙ্গলবার ছিল তার 123তম জন্মদিবস। এদিন সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলখানা মোড় এলাকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব। পাশাপাশি তার কার্যালয়ে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এর সাথে আব্দুল রব কবির জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইংরাজি মাস অনুযায়ী যে জন্মদিন সেটা 24 মে 1899 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বর্ধমান জেলা অধুনা পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া নামক একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবির জন্মগ্রহণের পর থেকে অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে তার জীবন কাটে এবং তার জীবনী যদি আমরা কেউ একটু পড়ি বা অনুধাবন করি তাহলে দেখতে পাব তার জীবনের বিভিন্ন মুহূর্তে তিনি দারিদ্রতাকে অতিক্রম করে লেখনী ধারণের মধ্য দিয়ে আমাদের দেশের তৎকালীন পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা এটাও জানি তাকে সেই সময়ে ইংরেজরা কারাবরণ করতে বাধ্য করেছিল এবং তিনি যখন কারার অন্তরালে যখন ছিলেন সেই সময়ে তিনি তার বলিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন যে ইংরেজদের কারাবরণ করেও করিয়েও তাকে থামানো যাবে না। তারার এই লৌহ কপাট, এই ধরনের যে বিদ্রোহী কবিতা, সেই কবিতা তিনি সেখান থেকে বসে লিখেছিলেন। তিনি এমনও আমাদের কাছে ইতিহাস আছে যে তিনি রুটির কারখানায়, মানে পাউরুটির কারখানা, সেখানে কাজ করেও নিজের জীবিকা নির্বাহ পর্যন্ত করেছেন। এখনও একজন পতিত যশা আমাদের দেশ তাকে স্বীকৃতি দিয়েছেন তাকে এবং তিনি ওখানেই মৃত্যুবরণ করেন। এরকম একজন কবি আমাদের দেশে জন্মগ্রহণ করার ফলে আমরা ভারতবাসী সমগ্র ভারত। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।